ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশান 2022 বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশান। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বাংলা বিষয়ের সমস্ত অংশের সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ একটি ভিডিওতে। তাই দেরি না করে একেবারে লাস্ট মিনিট সাজেশান, অর্থাৎ শেষ মুহূর্তের বাংলা বিষয়ের সাজেশানটি তোমাদের দেখতেই হবে পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্যে। বন্ধুরা, তাই দেরি না করে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে নাও, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করে নিতে পারো, আর হাতে বেশি দিন নেই, এই কয়েকদিনের মধ্যে প্র্যাকটিস করে নিলেই তোমাদের প্রথম যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু 100% সাফল্য পাবে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক গল্প থেকে, গল্প জ্ঞানচক্ষু এক নম্বর প্রশ্ন। আর হ্যাঁ, যে কথা তোমাদের মাথায় রাখতে হবে, স্টার দেওয়া কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু পড়বে। যারা ভালো স্টুডেন্ট তারা সমস্ত কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করবে, এবং যারা মোটামুটি মানের, যাদের পাশ করলেই যথেষ্ট, মোটামুটি 80% থেকে 90% কমন পেলেই যথেষ্ট, তারা শুধু স্টারগুলো পড়লেই যথেষ্ট। তাহলে প্রথমে দেখে নিই জ্ঞানচক্ষু থেকে 3 মার্কের প্রশ্ন। এক, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের কারণ কি, কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের এমন অবস্থার কারণ কি, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণ কি, মানে অথবাতে এরকমও হতে পারে, দেখো এই কোশ্চেনটা, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণ কি। এই 2টাকের প্রশ্নের প্রথম অংশও হতে পারে, দ্বিতীয় অংশও হতে পারে, একই উত্তর হবে। এবার দেখে নাও 3 নম্বর প্রশ্ন, তপন লজ্জা ভেঙে পড়তে যায়, তপন কি পড়তে গিয়েছিল, পড়তে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, তপনের হাত আছে, চোখ আছে, বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কি। 5 নম্বর প্রশ্ন, মাসির এই হইচই মনে মনে পুলকিত হয়, তপন কেন মাসির হইচইতে পুলকিত হয়েছিল। এবং দেখো এটি 6 নম্বর প্রশ্ন, এখানে 9 ভুল করে লেখা হয়ে গেছে, যাই হোক 6 নম্বর প্রশ্ন দেখে নাও, মাথার চুল খাড়া হয়ে উঠল কার, কেন এমন হয়েছিল, কেন তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এরপর দেখো 5 মার্কের কোশ্চেন দেখে নাও। 1, ভেরি ইম্পর্ট্যান্ট জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা। 2, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না, কোন আহ্লাদের কথা এখানে বলা হয়েছে, কেন তপন আহ্লাদ খুঁজে পায়নি। 3 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন ও লেখক মেশোর চরিত্র আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তপন আর পড়তে পারে না, তপন কি পড়তে পারেনি, তা না পড়তে পারার কারণ কি। এখানে দেখে নাও 1, 2 এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এবার বহুরূপী গল্প থেকে দেখে নাও, বহুরূপী থেকে প্রথম 3 মার্কের প্রশ্ন। 1, আপনি কি ভগবানের চেয়েও বড়, বক্তার এমন প্রশ্নের কারণ কি, ব্যক্তি এমন প্রশ্নের কি জবাব দিয়েছিলেন। 2, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল। 3, ওসব হলো সুন্দর এক একটি বঞ্চনা, ওসব বলতে কি বোঝানো হয়েছে, সেগুলোকে বঞ্চনা বলা হয়েছে কেন। দেখো 1, 3 কিন্তু খুব ভালো করে পড়ো, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 5 দাগের প্রশ্ন দেখে নাও, ভেরি ইম্পর্ট্যান্ট, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, সন্ধ্যার যে সৌন্দর্যের বর্ণনা এখানে আছে তা লেখো। 6, সে তো ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটা কি, কে কিভাবে তা লাভ করেছিল। 7 নম্বর প্রশ্ন দেখে নাও, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি ছিল। আবার বলছি, স্টার দেওয়া কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। 8 নম্বর প্রশ্ন, খুবই গরিব মানুষ হরিদা, হরিদার দারিদ্রের পরিচয় দাও। এবার দেখে নাও 5 মার্কের প্রশ্ন বহুরূপী দিকে। 1, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও।
দুই নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট, এই শহরের জীবনে মাঝে মাঝে অদ্ভুত ঘটনা সৃষ্টি বহুরূপী হরিদা, যে অদ্ভুত ঘটনাগুলি হরিদা ঘটিয়েছিলেন উল্লেখ করো। তিন, এবার মারি তোর হাতি লুঠিত ভাণ্ডার, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে, তার এই উদ্দেশ্য কি, শেষ অবধি সফল হয়েছিল, গল্প অবলম্বনে আলোচনা করো। চার, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, গল্পটি কি ছিল, হয়ে যাওয়ার কারণটি কি ছিল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আসি পথের দাবি গল্প থেকে, তিন মার্কের প্রশ্ন। এক, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়, হাজির করা হলে কি দেখা যায়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখো থ্রি স্টার কোশ্চেন। এরপরে দেখো দুই দাগ, খুব ইম্পর্ট্যান্ট, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি। তিন নম্বর প্রশ্ন, দেখো রাজ বিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হওয়া রহিল, কার চিন্তায়, কে ধ্যানস্থ হয়ে রইল, উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো। চার নম্বর প্রশ্ন, এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, কোন অন্যায়, তার প্রতিবাদ করার কি হয়েছিল, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার দেখো পথের দাবি থেকে পাঁচ মার্কের কোশ্চেন। এক নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, নিমাইবাবুকে, সব্যসাচী মল্লিককে কখন নিমাইবাবুর সম্মুখে হাজির করা হয়েছিল, সব্যসাচীর চেহারার বর্ণনা দাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে এই একটি প্রশ্নই কিন্তু পড়বে, পথের দাবিতে পাঁচ মার্কের একটি পড়লেই যথেষ্ট। এবার দেখে নাও কবিতা অসুখী একজন, দেখো প্রথমে তিন মার্কের প্রশ্ন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক নাম্বার, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে, আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি। দুই, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার পরে কি ঘটেছিল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তিনটি প্রশ্নই এখানে। তিন, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে, তিনি তাকে ছেড়ে দিলেন কেন। এরপর দেখো চার নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, চলে গেল আগুনে, কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হলো এবং আগুনে জ্বলে গেল। পাঁচ, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, কেন তার মৃত্যু হলো না। ছয়, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, কাদের এমন অবস্থা হয়েছিল, কোন পরিস্থিতিতে এমন ঘটনা ঘটেছে। তোমরা এখান থেকে চারটি কোশ্চেন পড়লেই কিন্তু যথেষ্ট, এক দুই তিন এবং এই ছয় দাগ, তিন মার্কের জন্য। এবার দেখে নাও পাঁচ মার্কের জন্য এই দুটো প্রশ্ন পড়লেই যথেষ্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো অসুখী একজন থেকে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, শহরের এই পরিণতি কীভাবে হলো তা কবিতা অবলম্বনে আলোচনা করো। দুই, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কী হয়েছিল, মাত্র দুটি কোশ্চেন পড়বে ফার্স্ট মার্কের, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দুটোই কিন্তু পড়তে হবে এখান থেকে। এরপর আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে, দেখে নাও। এক, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছে। দুই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তবু তো কজন আছি বাকি, এই কজন কারা, তাদের থাকার গুরুত্ব কি। তিন, পৃথিবী হয়তো গেছে মোড়ে, পৃথিবী সম্পর্কে এমন মন্তব্যের কারণ কি। চার, আমাদের মাথায় বোমারু, বোমারুকে মন্তব্যটির অর্থ বিস্তারিত আলোচনা করো। পাঁচ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না কি, আমরা কারা, জীবন সম্পর্কে তাদেরই এই ভাবনার কারণ কি, তাদের এই ভাবনার কারণ কি। ছয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তবু তো কজন আছি বাকি, পরিস্থিতির অর্থ লেখো। এখান থেকে এই দুটো পাস মার্কের পড়লেই যথেষ্ট। দেখো, এক, আমরা ভিখারি বারো মাস, এই উপলব্ধির অর্থ বিশ্লেষণ করো। এবং দুই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আই আরও বেঁধে বেঁধে থাকি, কবিতায় কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন, তা কবিতা অবলম্বনে বুঝিয়ে লেখো, এখানে বুঝিয়ে লেখো আছে, বুঝিয়ে লেখো। আফ্রিকা থেকে দেখে নাও, আফ্রিকা কবিতা থেকে তিন মার্কের কোশ্চেন। এক, এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে কোন পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে। দুই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এলো মানুষ ধরার দল, তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল। তিন,
সংখ্যা কে চাইছিল হার মানাতে, কে কিভাবে সংখ্যাকে হার মানাতে চাইছিল? চার, অপরিচিত ছিল তোমার মানব রূপ, তোমার বলতে কার, সেই রূপের পরিচয় দাও। পাঁচ, পঙ্কিল হলো ধুলি তোমার রক্তের অশ্রুতে মিশে, তোমার বলতে কার, তার রক্ত অশ্রু কেন ঝরেছিল? এখানে দেখো তোমাদের মাথায় রাখতে হবে এক, দুই, চার এবং পাঁচ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ছয় দাগ দেখো, দাঁড়াও ওই মানহারা মানবী দ্বারে, মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে দেখো পাঁচ মার্কে দুটি প্রশ্ন পড়লেই যথেষ্ট। এক, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভের যে চিত্র আফ্রিকার কবিতায়, আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে, তা নিজের ভাষায় লেখো। দুই, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা কাকে বলা হয়েছে, তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো। এরপর দেখো অভিষেক, মার্কস তিন, এক, বিধিবাম মম প্রতি, বক্তাকে তিনি কেন একথা বলেছেন। দুই, ছিড়িয়া কুসুম দাম রোষে মহাবলী, মহাবলীকে তার এমন আচরণের কারণ কি। তিন, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, বক্তা কোন অপবাদের কথা বলেছেন, উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। এখানে তিনটি প্রশ্ন, এক, দুই, তিন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চার, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি। পাঁচ, নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্ভে, করবুর দল শব্দের অর্থ কি, বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে। ছয়, এই সাজে কি আমারে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও এখান থেকে, অভিষেক থেকে, অভিষেক কবিতা অবলম্বনে লঙ্কেশ্বর রাবণ চরিত্রটি আলোচনা করো। দুই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি বর্ণনা করো। তিন, নমি পুত্র পিতার চরণে পিতা পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। চার, ইন্দ্রজিতের বীরত্ব ও দেশপ্রেমের পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে দুই এবং চার খুব ইম্পর্ট্যান্ট। প্রলয় উল্লাস কবিতা থেকে দেখলাম, এক নম্বর, প্রথমে তিন মার্কের প্রশ্ন, দাগ এক, এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন। দুই, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো। তিন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। চার, প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে, কে আসছে, তার হাসির কারণ বিশ্লেষণ করো। পাঁচ মার্কের প্রশ্ন, এখান থেকে তিনটে পড়লেই যথেষ্ট, অথবা দুটো পড়লেও তোমরা কমন পেয়ে যাবে। এক, প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। দুই, প্রলয় উল্লাস কবিতার মূল ভাববস্তু আলোচনা করো। তিনে, প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও। এখানে এক এবং দুই এই দুটো প্রশ্ন পড়লেই যথেষ্ট পাস মার্কেট। এবার দেখে নাও প্রবন্ধ থেকে, হারিয়ে যাওয়া কালী কলম। তাহলে দেখো প্রবন্ধ থেকে যেগুলো তোমরা পড়বে দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাস মার্কের প্রশ্ন আসে এখান থেকে। এক, কথাই বলে কালী কলম মন লেখে তিনজন, এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে, এমন কেন বলা হয়েছে। দুই, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তিন, দোয়াত যে কত রকমের হতে পারে না বিশ্বাস করা সত্য, কত রকমের দোয়াতের কথা বলেছেন বক্তা, বিভিন্ন প্রকার দোয়াত সম্পর্কে তিনি কী তথ্য দিয়েছেন তা আলোচনা করো বিস্তারিত। চার, আমরা কালী তৈরি করতাম নিজেরাই, কারা কালী তৈরি করতেন, তারা কীভাবে কালী তৈরি করতেন। পাঁচ, সব মিলিয়ে লেখালেখি একটি ছোটোখাটো অনুষ্ঠান, উক্তিটির অর্থ ব্যাখ্যা করো। এই পাঁচটি প্রশ্ন এখান থেকে তোমরা তৈরি করে নেবে হারিয়ে যাওয়া কালী কলম থেকে। এরপর দেখি নাটক থেকে, বন্ধুরা নাটক থেকে তোমাদের মাধ্যমিক 2022-এর জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো এবার আলোচনা করছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে নাও অবশ্যই কিন্তু পড়তে হবে। এক, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা মন্তব্যের প্রসঙ্গ লেখো, এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে। দুই,
বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে আহ্বান, কোন দুর্দিনে এই আহ্বান? তিন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘাটা, কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন? চার, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পাঁচ, ও নিঃশ্বাসে বিষ ওর, ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, কার সম্পর্কে কেন এই মন্তব্য? বন্ধুরা, নাটক থেকে কিন্তু এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া আছে, এর ভিতর চারটি প্রশ্ন কিন্তু অবশ্যই পড়তে হবে। এক, দুই, চার এবং পাঁচ, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। এরপর দেখে নাও সহায়ক পাঠ, সহায়ক পাঠ কোনি থেকে। বন্ধুরা, মাধ্যমিক 2022-এ কোনি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখে নাও, আর অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, পাঁচ মার্কের কোশ্চেন দেখে নাও। এক, ফাইট কোনি ফাইট, হিতিশের এই কথা মাদ্রাজ জাতীয় চ্যাম্পিয়নশিপে কোনিকে কীভাবে উদ্বুদ্ধ করেছিল তা লেখো। দুই, সোনামাত্র প্রণবেন্দু তপ করে জ্বলে উঠেছিল, প্রণবেন্দুর পরিচয় দাও, কেন সে জ্বলে উঠেছিল, এই জ্বলে ওঠার মধ্য দিয়ে তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়। কোনি কিন্তু অনেক বড় একটি গল্প, আর এখান থেকে মাত্র পাঁচটি প্রশ্ন দিয়েছি, তার ভিতর চারটি খুব ইম্পর্ট্যান্ট। তিন, আমার বিরুদ্ধে আর কী কী অভিযোগ আছে, বক্তাকে তার বিরুদ্ধে কী কী অভিযোগ উত্থাপিত হয়েছিল, তিনি কী জবাব দিয়েছিলেন। চার, কোনির জীবনে ক্ষিতিশের এবং প্রণবেন্দুর অবদান আলোচনা করো। পাঁচ, আজ গঙ্গায় ভাটা, আজ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে, সেই দিনের গঙ্গা ঘাটের বর্ণনা দাও। আজ গঙ্গায় ভাটা, আজ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে, সেই দিনের গঙ্গা ঘাটের বর্ণনা দাও। তাহলে কোনি থেকে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের পড়তেই হবে। এবার দেখে নাও ব্যাকরণ। দেখো, ব্যাকরণে কিন্তু আমি আলাদা সাজেশান দিয়েছি, তোমরা সেই সাজেশান দেখে নিতে পারো দিশারি এক্সাম গাইডের পক্ষ থেকে, মানে আমার এই দিশারি এক্সাম গাইডে কিন্তু ব্যাকরণ থেকে সাজেশান দিয়েছি। আর মাধ্যমিকে বাংলা ব্যাকরণ সাজেশান 2022 বলতে সেরকমভাবে নিশ্চিত কমন দেওয়া সম্ভব নয়, তবুও আমি কমন দিয়েছি। তাই সকলকে তোমাদের বলবো যে কারক অকারক সম্পর্ক সমাস বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করো, আর এই তোমাদের টেস্ট পেপার থেকে অনুশীলন করবে, ওখান থেকে কমন পেয়ে যাবে। আর আমি যে ব্যাকরণের থেকে যে সাজেশান দিয়েছি অবশ্যই সেটা দেখবে, আশা করি ওখান থেকে অনেক মানে 90% উপরে কমন পেয়ে যাবে। এবার দেখে নাও নির্মিতি, কাল্পনিক সংলাপ, 2022 সালের সাজেশান, অর্থাৎ বাংলা বিষয়ের যে কাল্পনিক সংলাপ লিখতে আসে সেই সাজেশান নিয়ে এই ভিডিওটি দেখো। কাল্পনিক সংলাপ, এক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মহামারীর সময় গৃহবন্দী দিনগুলি কেমনভাবে কাটিয়েছো তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। দুই, মোবাইল ফোনের ক্ষতিকারক দিকগুলি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তিন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। চার, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। পাঁচ, মাস্ক পরার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। বন্ধুরা, এখানে পাঁচটি সংলাপ, কাল্পনিক সংলাপ দিয়েছি, এর ভিতর তিনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোনগুলো দেখে নাও, আবারও বলছি যে এক, তিন এবং পাঁচ, ভালো করে পড়ে নিও। এবার দেখো প্রতিবেদন রচনা, মাধ্যমিক 2022-এ যে প্রতিবেদন তোমাদের পড়তে হবে সেগুলি নিয়ে আমি আলোচনা করছি এই ভিডিওটিতে, দেখে নাও। প্রতিবেদন রচনা, এক, তোমার এলাকায় রক্তদান শিবির হয়েছে সে সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দুই, সম্প্রতি ঘূর্ণিঝড় হয়েছে সেই বিপর্যয়ের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তিন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া রয়েছে, তোমার এলাকায় একটি রাস্তাতে ভয়ানক দুর্ঘটনা, এ বিষয়ে একটি গঠনমূলক প্রতিবেদন রচনা করো। চার, বেআইনিভাবে গাছ কেটে ফেলার বিরুদ্ধে তোমার এলাকার মানুষের আন্দোলন, সেটি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। পাঁচ, ডেঙ্গু ম্যালেরিয়া রোগের প্রতিরোধের উদ্দেশ্যে প্রশাসনের ভূমিকা, সেটি নিয়ে প্রতিবেদন রচনা করো। তাহলে বন্ধুরা, এখানে দেখে নাও, এক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রতিবেদন রচনা, তিন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং পাঁচ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার দেখে নাও
প্রবন্ধ রচনা। বন্ধুরা 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যে প্রবন্ধগুলো পড়তেই হবে এবং 100% কমন পেয়ে যাবে এখান থেকে, অর্থাৎ এই লাস্ট মিনিট সাজেশন থেকে, সেগুলো হলো, দেখো, এক, টোকিও অলিম্পিক 2020, দুই, বাংলার উৎসব, তিন, শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা, চার, দৈনন্দিন জীবনের বিজ্ঞান, পাঁচ, দূষণ কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, ছয়, কন্যাশ্রী প্রকল্প, সাত, তোমার জীবনের লক্ষ্য, আট, চন্দ্রযান টু সফল না ব্যর্থ, নয়, করোনা মহামারী লকডাউন। বন্ধুরা মাথায় রাখতে হবে, এখানে দেখো আমি মাত্র 9টি রচনা বা প্রবন্ধ রচনা তোমাদের দিয়েছি, তার ভিতর 6টি পড়লেই 100% কমন পেয়ে যাবে, 100%। 6টির মধ্যে অন্তত 3টি তোমরা কমন পেয়ে যাবে, যেখানে লিখতে হবে 1টি। দেখো সেগুলো হলো টোকিও অলিম্পিক 2020, বাঙালির উৎসব, শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কন্যাশ্রী প্রকল্প, আর শেষে 9 দাগে করোনা মহামারী বা লকডাউন। এই কটি পড়লে, 6টি পড়লেই কিন্তু 100% কমন পেয়ে যাবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।